বুঝে নেবেন ওর কিছু গন্ডগোল আছে। যার এই মোবাইল সাইলেন্ট থাকে ওর কোনো না কোনো প্রবলেম থাকে। তো সেই জন্য বলছে দাদা আগেকার দিনে ময় মুশকিল 50 বার ফোন করবে তবে একবার তুলবে, হয়া হাইরান কুলহিট 50 বার ফিরাবে তবে একবার দেখা হবে, তবে মোহ বয়ে বিস্তার আস্তে আস্তে গোটা পাড়া জানি যাবে গোটা কুলহি আর তো এত দিবির আর তো দিন তবে হবে মোহব্বত তবে হবে ভালোবাসা। দাদা তোমারও যখন কম বয়স ছিল তখন তুমিও তো ভালোবাসা করেছ, ভালোবাসার মর্মটা তো বুঝছো না? এখনকার দিনে ওই আওয়াজ তো নাই, কলিযুগের নতুন হাওয়া এসেছে, এখন বেটি ছিল না পালান ছেলের মা গেলা পালান গেছে। তো সেই জন্য বলছে বন্ধু ইসকে দরিয়া হ্যায় জিসকা সাহিল না হোতা, ইসকে দরিয়া হ্যায় জিসকা সাহিল না হোতা, হর দিল মোহাম্মত কে কাবিল না হোতা, রোতা ভি হ্যায় জো ডুবা ইশক মে, রোতা ভি হ্যায় জিসকো মোহাম্মত মে হাসিল না হোতা, হাসিল না হোতা। তো ছেলেকে লাগে বলছে ননু তোরা ভালোবাসা সাবধানে করবি, কারণ পিটি ছেলা কোনো ভালোবাসা করছে না, যার আছে ভাঙা সাইকেল ফাটা টিউ তাকে পিটি ছেলা বলছে না আই লাভ ইউ, যার আছে দাদা যাইও তার সঙ্গে সব সময় করছে হাই হ্যালো। তো সেই জন্য আমরা কি যুগ চলে এল এখন, আগেকার দিনে সাধুর দাড়ি দেখলে বলতো বাচার সাধু বাবা এমনি করছো দণ্ড বর, এখনকার দিনে দাড়ি দেখলে বলছে এমনি ঝুঁকে গা নেই, কি যুগ চলে এল। আগেকার দিনে দাড়ি দেখলে বলতো লোকে খেপা বটে, কোন কেউ মরেছে মনে হয় ছুঁচ বটে ইয়াদের ঘরে, এখন যদি কেউ মরে আর যদি দাড়ি রাখে তো বলে পুষ্পার আজ ভেঙেছে উটা সিধাই লেগেছে কে মরেছে। তো সেরকম ভাই বহুত রকমের ব্যাপার আছে দাদা, আগেকার দিনে মা বাপ মরলে মানুষ মাথায় ফুর বুলাইতো দাদা, আগেকার দিনে মা বাপ মরলে মানুষ মাথায় ফুর বুলাইতো নাই, ফুর বুলাইতো এখন মা বাপ বাঁচে থাকতে ছেলে ফুর বুলাইছে এখন আর গরু সিং না এখন তবে হানি সিং হয়ে গেছে। তো ঠিক আছে হিরোইন কে বদল হইল আর না হইল বুঝে জ্বালিয়ে দিলি আমার প্রাণে, ইয়ারা জ্বালিবে ইয়ারা জ্বলবে না ইয়ারা চালাবে, যারা ভালোবাসা করেছো তারা বুঝছো, যারা ভালোবাসা করে না যেমন শিকারী ভালোবাসা করে না একটু মাস্টার গেল বাকে ফেমাস করে দিল নাম হয়ে গেল শিকারী, আর যারা ভালোবাসা করেছো ভাই আর আমার পাড়া হয়ে গেল ভিকারি, কেন কি এই পিটি ছিল গেল বলছে আমাকে দেখা পাইলে বলছে তোমাকে আমি ভালোবাসি, তোমার সঙ্গে দেখা হয়েছে তখন বলছে তোমাকে ভালোবাসি, আরে ভাই কুদরা ফুটের ধন আর পিটি ছিলার মন কবো পাবে নাই, পিটি ছিলার ফুটা নিয়াতে তলে চাটানি কবো ভালো লাগবে ইয়ারে ভালোবাসিবে কামাকে, ইয়ারে ভালোবাসিবে কামাকে আর বিয়া করিবে কামার জেঠাকে। এই জন্য তো না পিটি ছিলা কামে দেখতে লারি ইয়ারা ভালোবাসিবে কামাকে আর বিয়া করিবে দাদা আমার জেঠাকে। সেই ফুলমণির মায় সারা বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড প্রতিটি মানুষের মণিকোটায় পৌঁছে দেওয়া সেই শিল্পীর গানে যিনি ডান্স করেছেন সারা বাংলা বিহার কোল পার করা সেই ডান্সার নিয়াসি মাস্টার জ্যাকসন আর তার সাথে নিয়ে আসছি তার নাগিন কুড়ি মিস শিবানি আর তার সাথে নিয়ে আসছি মাস্টার জ্যাকসন শিবানির গ্রুপ ডান্স। তার আপকে গাঁও মে আকে ইতনা সারা প্যার দে রহে হ্যায় আর হামারে গানে কে ইতনা সারা প্যার দেতে হ্যায় ইসকে লিয়ে জ্যাকসন শিবানি কি তরফ সে ঢের সারা আশীর্বাদ ধন্যবাদ। কেমন আছো একবার জোর সে, জিন্দগি মে কভি খুশি তো কভি গম হোতা হ্যায়, জিন্দগি মে কভি খুশি তো কভি গম হোতা হ্যায়, তালিয়া ওহি বাজাতে হ্যায় জিসকো হাথো মে দম হোতা হ্যায়। একটু গর জোরে দাও
जोरदार, क्या बात है, बहुत ही अच्छा लग रहा है। आप लोग इतना सारा प्यार दे रहे हैं और ये भाई लोग यूट्यूब लोग बहुत ही मेहनत कर रहे हैं, क्या बात है। अच्छा इधर फुलमनीर माय, टुम्पर माय, गुगुर माय, की माय बाप बाबा। सबसे प्रथमे अपने सबाई जत गुरुजन आदेश सबाई के बोल আপনাদেরকে দণ্ডবোধ প্রণাম করছে শিবানী জ্যাকসন দুজনের তরফ থেকে। আর এদিকে আমার বন্ধুরা কেমন আছো, একবার জোরে হাত তালি দিয়ে বলুন কেমন আছো। আর এদিকে আমার মা মাসিরা আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে দেখিনি যে এদিকেও পাবলিক আছে, কারণ স্টেজটা একদম উল্টো পাল্টা তো বুঝতেই পারা যাচ্ছে না। আর আপনারা কেমন আছেন, কেমন আছেন বলুন, আগে বলুন যে কেমন আছেন, একবার জোরে কুলকুলে দিয়ে বলো কেমন আছো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, সবচেয়ে প্রথমে যে আমাদেরকে এত ভালোবাসার জন্য, আমাদের প্রত্যেকটা গান মিলিয়ন মিলিয়ন যায় আপনাদের জন্য, ওই জন্য জ্যাকসন শিবানীকে যে আপনারা কতটা ভালোবাসেন তার এটাই প্রমাণ যে আজ আমরা আপনাদের কাছে এসে দাঁড়িয়েছি। তার জন্য দণ্ডবোধ প্রণাম করছি আপনাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। ধীরে ধীরে চলবে, শোনা যাচ্ছে না কি দাদা, ধীরে ধীরে গান চলবে, ধীরে ধীরে, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়। ঠিক আছে, বহুত রকমের হবে, যারা বলছে ভালোবাসছে আমাদেরকে পাবলিক, কিন্তু জ্যাকসন যে শিবানীকে ভালোবাসছে এটা যারা বুঝছে না, সেটাকে বলছে বন্ধু যে গাড়ি চলতি হ্যায় ডিজেল সে পানি সে নহীঁ, গাড়ি চলতি হ্যায় ডিজেল সে পানি সে নহীঁ, জ্যাকসন প্যার করতে হ্যায় শিবানী সে দুসরো সে নহীঁ। ক্যা বাত, নহানা হ্যায় তো দরিয়া মে আও मेरे भाई लोग, नहाना है तो दरिया में आओ, किनारों में क्या रखा है, नहाना है तो दरिया में आओ, किनारों में क्या रखा है, और प्यार करना है तो बाहों में आओ, इशारों में क्या रखा है। थैंक यू, थैंक यू। বলে বিহা ঘরে যখন বেটা বেটির বিহা দিও তখন গীত গায় না গো, ঠিক ঠিক ঠিক, তো কেমন ভাবে ইয়ার বাদে গীত গাইবে, ডিজে ভাবে গাইবে, তো কেমন। ওরে ঝিরে ঝিরে জল পড়িছে আমার কাঁথা কাপড় ভিজে যাচ্ছে, কাঁথা কাপড় ভিজে যাচ্ছে, টেপে গে টেপে গে জল পড়িছে। আরে ঘর ঘরের মধন বিহাই ছেড়া দেখা হয়েছে, খেয়ার ঘরের মধন বিহাই ছেড়া দেখা হয়েছে, কাঁথা কাপড় যাচ্ছিল সব আমার ভিজেছে, সব আমার ভিজেছে, টিপিক টিপিক জল পড়েছে। আমার কাঁথা কাপড় ভিজেছে, কাঁথা কাপড় ভিজেছে, আমার কাঁথা কাপড় ভিজেছে, কাঁথা কাপড় ভিজেছে, টিপে টিপে জল পড়েছে। নাম কি বলে, ভালো ছেলে, কাল যেখানে প্রোগ্রাম করলে আমাকে ছেলেকে শুধাইলাম কি নাম, বুঝি ইংরেজি বলো বাবা, ইংলিশ মিডিয়ামে পড়াই, ছেলেকে শুধাচ্ছে হোয়াট ইজ ইয়োর নাম, ছেলে বলছে মাই নাম ইজ মুটুকুমণি পুড্ডাম, এই ছেলেটা বহুত ভালো ছেলে, বড় লেখাপড়া করলো না। হ্যাঁ হ্যাঁ, তাই আমি মিস মিস তানিয়া নিয়ে আসছি, আমাদের পুরুলিয়ার সরনি সিঙ্গার, বাঘিনী সিঙ্গার, মানভূমে তারকা সিঙ্গার, সেই শিল্পী মিস তানিয়া, ফুলমনে ফুলমনের মাই, সে সুপার ডুপার হিট গান,
ব্রিটিশানা বাহ খুব আনন্দ লাগলো কথাটা শুনে কেন তোমার পরে আমারও ষোলো বছর বয়স বটে বেটা ছেলের গান আমাকে সব সময় নাই ভালো লাগে তা বলি একটু ব্রিটিশ ছেলের দুটা গান হয়ে যায় তার বাদে যদি ড্যান্স আনা হয় তো কোনো কারো ক্ষতি আছে নাকি দুটা গান হয়ে যাওয়ার পর যদি ব্রিটিশ ছেলের ডান্সার আনা হয় তো কোনো আপত্তি আছে একবার হাত একবার হাত খালি না দিলাম নাই বলতে পারিব কেনে কি দাদা এখন চ্যানেলটা চেঞ্জ হয়ে গেছে আগেকার দিনে চ্যানেল ছিল থেকে আপেল এখনকার ছেলেখেলা বলছে থেকে ডিওসেজ আগেকার দিনে বলছে পি থেকে বুক এখনকার ছেলেখেলা বলছে পি থেকে চালা ব্লুটুথ আগেকার দিনে বলতো সি থেকে কাউ এখনকার ছেলেখেলা বলছে সি থেকে চ্যাটিং চালাও আগেকার দিনে আমরা বলতাম পি থেকে ডগ এখনকার ছেলেখেলা বলছে পি থেকে ডাউনলোডিং আগেকার দিনে আমরা বলছি পি থেকে এলিফ্যান্ট এখনকার ছেলেখেলা বলছে পি থেকে ইমেল আগেকার দিনে আমরা বলেছি অ্যাপ থেকে ফিশ এখনকার ছেলেখেলা যারা ভালোবাসা করেছো তাদের জন্য বলছি আর যারা ভালোবাসা ছেড়ে দিয়েছো তাদের জন্য বলছি আর যারা ভালোবাসা শুরু করেছো তাদের জন্য বলছি আর যারা ভালোবাসা করোই নাই তাদের জন্য বলছি कभी किसी से प्यार मत करना कभी किसी से प्यार मत करना और हो जाए तो इनकार मत करना और निभा सकते हो तो निभा लेना बना है मेरे दोस्त किसी लड़की का जिंदगी बर्बाद मत करना अगर मोहब्बत करना हो तो करो अगर मोहब्बत करना हो तो करो किसी लड़की के साथ नहीं पहले के छागल गोरो संग भलोवासा करबे दादा दुसान दिबे अगर मोहब्बत करना हो तो करो किसी लड़की के साथ नहीं वॉशिंग पाउडर या निरमा साबुन से करो पहले इस्तेमाल करो फिर विश्वास करो তাহলে প্রথমে আমরা আপনাদের সামনে আমি যে লেডিস সিঙ্গারটাকে নিয়ে আসছি শিকারী মনোজ তানিয়ার যে সহশিল্পী মিস চৈতালি চৈতালির জন্য আসক্ত যেমন না যায় খালি তার জন্য একবার হাত খালির দরকার সবার কাছে আর শিল্পীকে যারা যন্ত্র বাজিয়ে সহযোগিতা করছেন ইনারা হচ্ছেন আসল শিল্পী যিনি অর্গান বাজাচ্ছেন আমার ছোট ভাই সুদূর পুরুলিয়া থেকে এসেছেন নুনু কান্দেশনারে বেলুন কিনে দেব হরণে পক পক সেই গানে মিউজিক বাজিয়েছেন স্টুডিও মাস্টার এবং যিনি লাল বাজিয়ে শিল্পীকে সহায়তা করবেন ইনার লেখা অনেক শিল্পী গেয়েছে গান মাস্টার সুনীল কুমার ঢোল বাজিয়ে শিল্পীকে সহায়তা করবেন এবং যিনি ঠ্যাং ঠ্যাং অক্টোপ্যাড বাজিয়ে শিল্পীকে সহায়তা করবেন পুরুলিয়া জেলার স্বনামধন্য গ্রাম এমন কি বিদেশের লোকে জানে যে পুরুলিয়া জেলাতে একটা গান আছে সেটা হচ্ছে চড়িদা গ্রাম যেখানে ছৌ নাচের মুখোশ হয় সেই গ্রামের আমার অরূপ ভাই অক্টোপ্যাড বাজিয়ে শিল্পীকে সহায়তা করবেন গায়ের প্রীতি দেখবে বিটি ছানারা কখন শাড়ি পরতে শিখে যেদিন সরস্বতী পূজার ভাষণ সেদিন বিটি ছেলেরা শাড়ি পরে যেদিন স্কুলে সরস্বতী পূজা হয় সেদিন থেকে পরতে শিখে আর বেটা ছেলের সঙ্গে ভালোবাসা কখন হয় এটা ছিল যখন বিসর্জনে সরস্বতী বিসর্জনে যখন করে নাচ করে তখন থেকে তো একটা বেটা ছিল একটা বেটা ছিল বেটি ছিল ভালোবাসা কিভাবে করবে তো সেটাকে বলছে বন্ধু যে বহুত রকমের ভালোবাসার লক্ষণ আছে এইখানে এত পাবলিক আছে এমনও লোক আছে ও কিছুই দেখতে পাচ্ছে না কে ওর ভালোবাসাটার সঙ্গে সকালে গল্প হয়েছে আজ আমাদের পাড়ায় অনুষ্ঠান হবে আসবে কাছে কাছে বসব আর ওর ভালোবাসা আসাই নাই ও গোটাই আধা দেখছে তো সেটাকে বলছে যে আমরা আমাদের অনুষ্ঠান তো আস্তে আস্তে শেষের দিকে কিন্তু শিকারি শুনিল দা শিকারি তানিয়া কানিব ডুয়েট গান গাওয়াবো জ্যাকসন শিবানি কানিব তাদের সঙ্গে ডান্স করাবো তবে আমি অনুষ্ঠান শেষ করব তার আগে আমি শেষ করব না ঠিক আছে তো তার আগে আমার মিউজিশিয়ান দাদা যারা রয়েছেন একটু ধুন বাজাবে ঠিক আছে হ্যাঁ আমি দেখে ওকে জয় গুরু জয় নিতাই হ্যাঁ অনুষ্ঠান আস্তে আস্তে শেষ বলে বিহা ঘরে যখন বেটা বেটির বিহা দিও তখন গীত গায় না গো ঠিক 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 তো কেমন ভাবে ইয়ার বাদে গীত গাইবে ডিজে ভাবে গাইবে তো কেমন ওরে ঝিরে ঝিরে জল পড়েছে
আমারে কাঁথা কাপড় ভিজে যাচ্ছে, কাঁথা কাপড় ভিজে যাচ্ছে, টেপে গে টেপে গে জল পড়েছে। আরে ঘর ঘর মধুর বিহাই ছেঁড়া দেখো হয়েছে, খেয়ার ঘর মধুর বিহাই ছেঁড়া দেখো হয়েছে। আমার কাঁথা কাপড় ভিজেছে, কাঁথা কাপড় ভিজেছে, জল পড়েছে। আমার কাঁথা কাপড় ভিজেছে, কাঁথা কাপড় ভিজেছে, টেপে টেপে জল পড়েছে। নতুন মডেলে চলে আসো তো কেমন ভাবে যাবে? বুঝো ভুলুক ভুলুক করে আমি, ভুলুক ভুলুক করে আমি, আরে কান্দি গো সদাই, আরে কহিয়া হলো গো নাহিয়া হলো মাই, বুঝে আহলো নাই ছোট জামাই, বুঝে আহলো গো নাই আহলো ঠিক ঠিক